দেশের অন্যতম প্রধান কবি শামসুর রহমান জীবনের সত্য সুন্দরকে তুলে ধরার ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য। পাশাপাশি বাঙালির সব আন্দোলন সংগ্রামের গৌরবদীপ্ত অধ্যায় ফিরে ফিরে এসেছে তার কবিতায়। দীর্ঘ ৬ দশক কবি অত্যন্ত সাবলীল ধারায় লেখালেখি করে বাংলা সাহিত্যে অসাধারণ অবদান রাখেন। আজ এই মহান কবির ১৫তম মৃত্যুবার্ষিকী। ২০০৬ সালের ১৭ই আগস্ট তিনি চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন। কবি শামসুর রহমানের জন্ম ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার মাহুতটুলিতে। ঢাকা নগরেই তার বেড়ে ওঠা, তাই নাগরিক সুখ দুঃখ তার কবিতায় বিশেষভাবে উঠে এসেছে। তার প্রথম কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে প্রকাশিত হয়েছিল ১৯৬০ সালে। প্রকাশিত গ্রন্থ শতাধিক, দৈনিক বাংলার সম্পাদক হিসেবে কাজ করেছেন অনেকদিন। কবি বাংলা একাডেমি পুরস্কার ১৯৬৯, একুশে পদক ১৯৭৭, স্বাধীনতা পদক ১৯৯১ সহ দেশ বিদেশের অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। শামসুর রহমান বাঙালির শ্রেষ্ঠ কবিদের একজন এবং চলার পথের পাথেয়। কবিতার বরপুত্র, কালের কণ্ঠস্বর এই কবি ছিলেন মৃদুভাষী, কিন্তু যে কোনো আন্দোলনে অধিকার আদায়ের দাবিতে তিনি মানুষের পাশে ছিলেন, একসঙ্গে চলেছেন। বাংলাদেশের মানুষের জন্য তিনি লিখেছেন আমৃত্যু। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।